সরকার একটা ভয়ের শাসন জারি করেছে, এই ভয় কাটিয়ে মানুষের মধ্যে সংগ্রামের একটা সূচনা ঘটানো, এটা আমাদের লক্ষ্য। সরকার এবং শাসন ব্যবস্থা বদলের প্রশ্নটাই এখন এক দফা, শুধু সরকার পতন এক দফা না, শাসন ব্যবস্থা বদল এবং সরকারের বদল এই দুটো মিলিয়ে আসলে আজকে নতুন করে এক দফা তৈরি হয়েছে। বিএনপির মতো রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলগুলো, তারাও এই তাদের নিজেদের অবস্থান থেকে এই প্রশ্নগুলো নিয়ে আসবেন এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের একটা সাধারণ লক্ষ্য তৈরি হবে। এই রাজনৈতিক সংকট অব্যাহত থাকলে, এটা যেহেতু লুটপাটের উপর দাঁড়িয়ে আছে এবং অনেকগুলো গোষ্ঠীকে মানে সুবিধাভোগী করে, লাভবান করে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখছে, ফলে এটা একটা অর্থনৈতিক সংকটেরও জন্ম দিবে, যেটা এখন আমরা বলতে পারি অনেকটা স্পষ্ট হয়ে উঠছে যে আমরা একটা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছি। বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত জরুরি এবং বিচার বিভাগের উপরে যে নির্বাহী বিভাগের কর্তৃত্ব আছে, নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত, এখন সেইটার বদল ঘটাতে হবে একেবারে মৌলিকভাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, এখন আমার সঙ্গে যুক্ত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আপনি বলছিলেন যে অনেকটা কাকতলীয় ভাবে দুটি অভিন্ন কর্মসূচি পাশাপাশি পালিত হয়েছে, আপনারা প্রেস ক্লাবে এবং বিএনপি হচ্ছে নয়াপল্টনে, কিন্তু বক্তব্যের সুর কিন্তু একই ধরনের। এটি কি আসলে খুব কাকতলীয় না আসলেই একটা যুগপথ আন্দোলনের একটা সূচনা বলা যায়? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এবং যারা শুনছেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, গণতন্ত্র মঞ্চ আমরা অনেকদিন ধরেই এটা গঠন করার জন্য নানা বৈঠক, আলোচনা ইত্যাদি চালিয়ে গিয়েছে এবং গত 8 আগস্ট আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করিয়েছি। গণতন্ত্র মঞ্চের একটা রাজনৈতিক বক্তব্য আছে, আমাদের মূল বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন ভাবে ক্ষমতার কেন্দ্রীভবন ঘটিয়েছে যে এই ব্যবস্থার অধীনে, দলীয় সরকার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত সম্ভব হয় না। ফলে এখন অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচন যেহেতু দলীয় সরকারের অধীনে সম্ভব হবে না, এটা প্রমাণিত হয়েছে বহুবার, এমনকি আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন তারা একই প্রশ্নই তোলে, ফলে এটা বাংলাদেশে আর নতুন করে প্রমাণ করার কিছু নেই, এটা একটা প্রমাণিত সত্য যে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনই গণতন্ত্রের একমাত্র বিষয় নয়, কিন্তু এটা নির্বাচন গণতন্ত্রের প্রাথমিক সিঁড়ি, কাজেই এই নির্বাচন যদি না থাকে তাহলে গণতন্ত্রের আর গও থাকে না। নির্বাচনটাকে নিশ্চিত করতে গেলেই বাংলাদেশের শাসন ব্যবস্থার বদলটা অপরিহার্য একটা বিষয়ে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে এই শাসন ব্যবস্থায় যেহেতু প্রধানমন্ত্রী হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত, সবগুলো প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী অধীনস্থ, কাজেই এটা যেই সরকারে যায় তারাই একটা স্বৈরতান্ত্রিক, ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে পারে এবং বর্তমান সরকার এটা একেবারে চূড়ান্তে নিয়ে গিয়েছে। আগে যে কোনো মানে দৃষ্টান্তের কে ছাড়িয়ে তারা এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন বাংলাদেশে কথা বলাও একটা অপরাধের বিষয় এবং যে কোনো সময় কথা বলার কারণে যে কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুম খুন এগুলো মামুলি বিষয়ে পরিণত হয়েছে, লুটপাট, দুর্নীতি, সব ধরনের পরিস্থিতি এখানে বিরাজমান। এবং আমরা যেটা বহুদিন ধরে বলে আসছি যে এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এটা তো আসলে এইভাবে জবাবদিহিতাহীন শাসন কায়েমের কারণে, এবং এই রাজনৈতিক সংকট অব্যাহত থাকলে, এটা যেহেতু লুটপাটের উপর দাঁড়িয়ে আছে এবং অনেকগুলো গোষ্ঠীকে মানে সুবিধাভোগী করে, লাভবান করে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখছে, ফলে এটা একটা অর্থনৈতিক সংকটেরও জন্ম দিবে, যেটা এখন আমরা বলতে পারি অনেকটা স্পষ্ট হয়ে উঠছে যে আমরা একটা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছি। ফলে আমরা পরিষ্কার করে বলছি যে এইখানে শাসন ব্যবস্থা বদলাতে হবে এবং যেহেতু বর্তমান সরকার ক্ষমতায় আছে জনগণের ভোট ছাড়া জবরদস্তি করে, তারা এই শাসন ব্যবস্থা বদলের ব্যাপারে কোন রকম উদ্যোগ তো গ্রহণ করবেই না, উল্টো আরেকটা নীল নকশা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে আরো প্রলম্বিত কিভাবে করা যায় সেটা চেষ্টাই তারা করছে। ফলে শাসন ব্যবস্থা বদলানোর সংগ্রামের সাথে এই সরকার বদলের সংগ্রামটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত হয়ে পড়েছে। সেদিক থেকে আমরা 3টা প্রশ্ন প্রধানত তুলেছি। প্রথম প্রশ্নে 3 ভাগ আছে। 1 হচ্ছে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, কাজেই সরকারকে পদত্যাগ করতে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।
এবং তৃতীয় একটি কাজ আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, যে শাসন ব্যবস্থা বদলের জন্য যে সাংবিধানিক সংস্কার দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য তৈরির চেষ্টা করবে, পরিবেশ তৈরি করবে, যাতে করে ভবিষ্যৎ যে সংসদ নির্বাচিত হবে সেই সংসদে এই শাসন ব্যবস্থা সংস্কারের কিংবা পরিবর্তনের সাংবিধানিক যে প্রয়োজনীয় সংস্কার সেগুলো সম্পন্ন করা যায় কিংবা বাধ্যতাকে সেই সংসদ করতে। এখন এইটা হচ্ছে আমাদের প্রথম ভাগের দাবি। এবং দ্বিতীয় ভাগে আমরা তুলেছি যে কি ধরনের পরিবর্তনগুলো দরকার। সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের সাংবিধানিক পদগুলো আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে একেবারে দুর্নীতি দমন কমিশন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বহু ধরনের পদ আছে, এই সাংবিধানিক পদগুলো যদি ঠিকঠাক মতো মানে কাজ না করে তাহলে আমাদের দেশে ক্ষমতার কোনো ভারসাম্য তৈরি হবে না। এখন সাংবিধানিক পদের নিয়োগকর্তা যদি থাকেন প্রধানমন্ত্রী, তাহলে তো এটা আসলে ওই তাদের দলীয় লোকরাই নির্বাচিত সেখানে নিয়োগপ্রাপ্ত হবেন এবং তার মধ্য দিয়ে এটা আসলে তাদের বশংবদ একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। কাজেই আমরা বলছি যে নিয়োগকর্তা বদলাতে হবে এবং একটা সাংবিধানিক কমিশন গঠন করে এই নিয়োগের বিধানটা, আইনি একটা বিধান তৈরি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত জরুরি এবং বিচার বিভাগের উপরে যে নির্বাহী বিভাগের কর্তৃত্ব আছে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত, এখন সেইটার বদল ঘটাতে হবে একেবারে মৌলিকভাবে, সেইটা আমাদের গুরুত্বপূর্ণ একটা সংস্কার। তৃতীয়ত হচ্ছে আমরা 70 অনুচ্ছেদের সংস্কার চাইছি, কেননা জনগণ যাদের নির্বাচিত করে তারা আসলে জনগণের পক্ষে ভোট দিতে পারেন না, জনগণের কথা তারা সংসদে তুলে ধরতে পারেন না, সংসদ প্রধানমন্ত্রীর অধীনস্থ হয়ে পড়ে এবং কার্যত সেখানে সংসদ সদস্যরা হাত তোলা এমপিতে পরিণত হয়। ফলে 70 অনুচ্ছেদের সংস্কার দরকার। চতুর্থত আমরা বলছি সাংখানুপাতিক নির্বাচন ব্যবস্থা দরকার। পঞ্চমত আমরা বলছি যে ক্ষমতার ভারসাম্য দরকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংসদের দুই কক্ষ তৈরি করে সেখানে ক্ষমতার ভারসাম্য, এবং এমনকি প্রদেশ করা যায় কিনা, ফেডারেল সিস্টেমে যাওয়া যায় কিনা সে বিষয়ে আমরা একটা আলাপ আলোচনার জন্য জাতীয় কমিশনের প্রস্তাব তুলেছি। ষষ্ঠত আমরা বলছি যে এখানে স্থানীয় সরকার ইংরেজিতে বলা হলেও বাস্তবতে বাংলায় সেটাকে স্থানীয় শাসন বলা হয়েছে এবং কার্যত এটা স্থানীয় শাসনই আছে এক ধরনের, এখন তো নির্বাচন হয় কিন্তু নির্বাচন ও নিয়োগে পরিণত হয়েছে, এটাকে আমরা সম্পূর্ণভাবে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চাই এবং সেই রকম আইনি বিধান করতে হবে সংবিধানের মধ্যে, অর্থাৎ একটা বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা তৈরি করা। সপ্তম যে জায়গাটা হচ্ছে যে আমাদের দেশের সকল নাগরিকের, সেটা ধর্মীয় পরিচয়, বর্ণ পরিচয়, ভাষাগত পরিচয় কিংবা জাতিগত পরিচয় কিংবা লিঙ্গীয় পরিচয় কিংবা শ্রেণীগত পরিচয়, যে কোনো পরিচয়ের ভিত্তিতে মানুষ রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে বিবেচিত হবেন এবং তার নাগরিক অধিকারের যে জায়গাগুলো, অর্থাৎ সুযোগের সমতা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, এই প্রত্যেক নাগরিকের জন্য এই অধিকার নিশ্চিত করার সাংবিধানিক গ্যারান্টি তৈরি করতে হবে। অর্থাৎ এই যে সাংবিধানিক পরিবর্তনের যে প্রস্তাব আমরা তুলেছি এটা গুরুত্বপূর্ণ আমাদের প্রস্তাব। তারা কি একমত হয়েছে কিনা? আমরা 7 দল একমত হয়েছি, আমরা এই প্রস্তাব তুলেছি এবং আমরা যেটা পরবর্তী তৃতীয় ধাপে যেটা বলছি যে এই ধরনের সাংবিধানিক পরিবর্তন হলেই কি ধরনের অর্থ সামাজিক পরিবর্তনটা বাংলাদেশের দরকার, বিশেষত এখন যে আমরা সংকটের মুখে, আশু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আমরা আরো 7টি প্রস্তাবনার মধ্যে তুলে ধরেছি। এই যে একটা রাজনৈতিক বক্তব্য নিয়ে আমরা হাজির হয়েছি, আমরা চাচ্ছি যে এর ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং আমাদের রাজনৈতিক সংগ্রামের সূচনা করতে। সরকার একটা ভয়ের শাসন জারি করেছে, এই ভয় কাটিয়ে মানুষের মধ্যে সংগ্রামের একটা সূচনা ঘটানো, এটা আমাদের লক্ষ্য। আমরা এই যে নিজেরা সংগ্রাম করতে চাইছি, আমরা একই সাথে এটাও উপলব্ধি করি যে জনগণের মধ্যে যদি একটা বৃহত্তর ঐক্য গড়ে না উঠে এবং রাজনৈতিক শক্তিগুলো যদি একটা সাধারণ লক্ষ্যে কোনো না কোনো ফর্মে ঐক্যবদ্ধ হয় তাহলে কিন্তু মানে এই সরকারকে আমরা মানে পতন ঘটাতে পারবো না এবং এই সাংবিধানিক যে রূপান্তর ঘটানো দরকার সেটার দিকে আমরা যেতে পারবো না। ফলে আমরা এই কর্মসূচি হাজির করছি এবং অপরাপর রাজনৈতিক শক্তির সাথে কিভাবে একটা সাধারণ লক্ষ্য তৈরি করা যায় সেই দিকেও আমরা কাজ করছি। আমরা আলোচনা শুরু করব দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে, বাম প্রগতিশীল ধারার রাজনৈতিক দল আছে, বিএনপির মতো বড় রাজনৈতিক দল আছে যারা ইতিমধ্যেই আমাদের জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা তারাও শুরু করেছেন এবং এর মধ্যে আমরা এই প্রস্তাবগুলো তুলে ধরেছি ইতিমধ্যেই এবং
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আবারও নতুন করে এটা তুলে ধরা হবে যে এই যে একটা সাধারণ লক্ষ্য, সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং সাংবিধানিক সংস্কারের মাধ্যমে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তে যাওয়া, এটা সব এক সূত্রে গ্রথিত। ফলে সরকার এবং শাসন ব্যবস্থা বদলের প্রশ্নটাই এখন এক দফা। শুধু সরকার পতন এক দফা না, শাসন ব্যবস্থা বদল এবং সরকারের বদল, এই দুটো মিলিয়ে আসলে আজকে নতুন করে এক দফা তৈরি হয়েছে। এবং আমরা আশা করি যে বিএনপির মতো রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দলগুলো, তারাও এই তাদের নিজেদের অবস্থান থেকে এই প্রশ্নগুলো নিয়ে আসবেন এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের একটা সাধারণ লক্ষ্য তৈরি হবে। হয়তো যৌথভাবে যারা পারবেন তারা করবেন, এক মঞ্চ করে আরো বেশি ঐক্যবদ্ধ আন্দোলন করবেন। যদি সেটা সম্ভব নাও হয়, অন্তত পক্ষে এই সাধারণ লক্ষ্যকে কেন্দ্র করে একটা যুগপৎ ধারা যাতে বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে পারে সেই জন্য আমরা কাজ করব এবং সেই প্রক্রিয়া চলছে। আজকে কি শুরু হলো কিনা আমি একটু যদি একটু ক্লিয়ার করতাম এইখানে আসি। যেহেতু আমরা 8 তারিখে আত্মপ্রকাশ করেছি, এখন আমরা যখন আত্মপ্রকাশ করলাম সেই সময় একটা বাংলাদেশের জরুরি পরিস্থিতি বিরাজমান। কয়েকদিন আগেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে অস্বাভাবিক ভাবে, এর আগে সারের দাম বৃদ্ধি করা হয়েছে এবং জিনিসপত্রের দাম তো বৃদ্ধি পাচ্ছেই। আজকেই আমরা শুনলাম যে আবার পানির দাম বৃদ্ধির প্রস্তাব এখানে তোলা হয়েছে। ফলে এইভাবে যে সর্বব্যাপী আজকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, সেটাই সর্বব্যাপী ব্যয় বৃদ্ধির মধ্য দিয়ে মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠছে সেক্ষেত্রে একটা আশু রাজনৈতিক কর্মসূচি হিসেবে আমাদেরকে আজকে সমাবেশ করতে হয়েছে। বিএনপিও আজকে একটা বড় সমাবেশ করেছে। এটা এই যে যুগপৎ ভাবে হয়েছে এটা হয়তো পরিকল্পনা করে হয়নি, কিন্তু আন্দোলন সংগ্রামকে তো কোনো না কোনো ভাবে আমরা যুগপৎ ধারায় পরিচালনা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি ইতিমধ্যেই। যদি সাধারণ লক্ষ্যটা আমাদের মধ্যে দ্রুত তৈরি হয় তাহলে সেটা আরো এই সাধারণ লক্ষ্যের সঙ্গে বামজোট কি থাকবে নাকি তাদের সাথে যোগাযোগ করছেন বা ভবিষ্যতে এরকম? আমরা আলোচনা তুলতে চাই এবং আমরা আলোচনার প্রক্রিয়া শুরু করতে চাই। আমরা যারা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ, যারা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান তাদের সাথে আমরা কথা বলতে চাই এবং আমরা চাই যে সম্মিলিতভাবে আন্দোলনের কোনো না কোনো রূপরেখা তৈরি করতে। সেদিক থেকে আমরা আশা করি যে তারা ওই সংগ্রামের সাথে যুক্ত হবে। তো সাধারণ লক্ষ্যের কথা বললেন, কিন্তু আবার পাশাপাশি যে প্রথমেই যেটা বললেন যে বিশেষ লক্ষ্য অর্থাৎ রাষ্ট্রের একটা এই যে সর্বব্যাপী যে সংস্কার, সেই সংস্কারের ব্যাপারে কি আসলেই বিএনপি কোনো ওয়াদা করেছে নাকি সাধারণভাবে বলেছে যে যখন আমরা ক্ষমতায় আসবো তখন আমরা জাতীয় সরকার করে সেইগুলিতে হাত দেবো এরকম? না, আমরা যে বিএনপির সাথে আমাদের দলের যে আলোচনা হয়েছে সেখানে বিএনপি নেতৃবৃন্দর সাথে আমরা এই প্রস্তাবগুলো তুলে ধরেছি। আমাদের দলের দিক থেকে আমরা যে প্রস্তাব তুলেছিলাম সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে বৈঠকেও বলেছেন, পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্যেও বলেছেন যে তারা এই সাংবিধানিক সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা বদলের যে কর্মসূচি সেটা তাদের দিক থেকেও তারা তুলবেন। তারা বিভিন্ন দলের সাথে আলোচনা করছেন এবং তারা অচিরেই তাদের নিজেদের পক্ষ থেকে তাদের একটা প্রস্তাবনা ছিল এর আগে তারা সেরকম একটি বলেছিল, সামনে তারা নিজেদের প্রস্তাবনা তুলে ধরবেন বলে তারা আমাদেরকে বলেছেন। ফলে সেই প্রস্তাবনা বিএনপি যখন তুলবে তখন হয়তো বিষয়টি আরো স্পষ্ট হবে, কিংবা ভবিষ্যতে যদি আবারও আলোচনার পর্ব শুরু হয় সেখানে আরো এই বিষয়গুলো স্পষ্ট হবে যে কোথায় গিয়ে একটা ঐক্যবদ্ধ জায়গা তৈরি হচ্ছে যেখানে ভবিষ্যৎ রাষ্ট্রটা কিভাবে চলবে সেই বিষয়ে আমাদের ঐক্যমত হচ্ছে কিনা। আমরা চাই আমরা যেহেতু তাৎক্ষণিকভাবে এই কর্মসূচিটা নিতে হয়েছে সে কারণে আমরা স্বল্প পরিসরে একটা সমাবেশ করেছি। আমরা মনে করি যে আমরা শুরুটা ভালোভাবে করতে পেরেছি এবং সামনের দিনে আসলে আমাদের আরো কর্মসূচি নিতে হবে। আমাদের আসলে প্রাথমিক পরিকল্পনা ছিল যে যেহেতু এটি একটি জোট হয়েছে, এই 7টি রাজনৈতিক দল পরস্পরের মধ্যে যে পরিচয় এবং সেটা কেবল ঢাকায় নয়, কেন্দ্রীয়ভাবে নয়, এটা সারা দেশের বিভিন্ন জেলায় থানায় যে নেতৃবৃন্দের সাথে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি, কাঠামোগুলো সৃষ্টি, এইগুলো আমাদের জরুরি প্রাথমিক কাজ। এই কাজগুলোর দিকে আমরা আসলে মূলত মনোযোগটা নিচ্ছিলাম, কিন্তু বাস্তব পরিস্থিতির কারণে আমাদেরকে রাজপথের কর্মসূচিতে এখনই ঢুকতে হচ্ছে। ফলে দুটো কাজ আমরা পাশাপাশি চালাতে চাই। আমাদেরকে আমাদের একটা সাংগঠনিক একটা কাঠামো নির্মাণের প্রক্রিয়া আমাদেরকে চালাতে হবে, সেটা জেলা পর্যায়ে, থানা পর্যায়ে। একই সাথে আবার রাজনৈতিক সংগ্রাম যেহেতু চলছে, মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে, সেই প্রশ্নগুলো নিয়েও আমরা একই সাথে কাজ চালিয়ে যাব। গণতন্ত্র মঞ্চ যে ইতিমধ্যেই একটা মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সেটা তো আমরা নানাভাবেই দেখতে পাচ্ছি, কারণ এ নিয়ে চারিদিকে আলাপ আলোচনা চলছে। সরকারের মধ্যেও কিন্তু এ নিয়ে একটা ভীষণ
কি বলে যে তারা একটা যে এই বিষয় নিয়ে চিন্তিত হয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ তাদের নানান রকম বক্তব্য, যদিও নানা অরাজনৈতিক নোংরা ভাষায় তারা কথা বলছেন, কিন্তু যে ভাষায় তারা কথা বলুন না কেন, গণতন্ত্র মঞ্চ যে মানুষের মধ্যে একটা আশাবাদ সৃষ্টি করছে, এটা তা এই উত্তাপ তারাও টের পাচ্ছেন। ফলে মানে আমরা মনে করি যে এই যে আমরা নতুন ভাবে একটা মানুষের সামনে স্বপ্ন নিয়ে হাজির হয়েছি যে বাংলাদেশের রাষ্ট্রটা আর আগের মতো চলবে না, আগের মতো চললে বাংলাদেশের জনগণের ন্যূনতম কোনো অধিকারই আর থাকবে না, ভোটের অধিকার নাই, ভোটের অধিকার না থাকলে কোনো ন্যূনতম অধিকারও থাকে না, এবং এই ধরনের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন চলতেই থাকবে। কাজেই আমাদের একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বদল আনতে হবে, যাতে করে কেউ ক্ষমতায় গেলে এইরকম ফ্যাসিবাদী স্বৈরাচারী হতে না পারে, মানুষের ভোটের অধিকার সহ সব অধিকার কেড়ে নিতে না পারে, বরং ক্ষমতার এমন একটা ভারসাম্য এবং জবাবদিহিতা থাকে যাতে করে সরকার দায়বদ্ধ থাকে জনগণের কাছে, এবং তারা যে অঙ্গীকার করে ক্ষমতায় গিয়েছে অথবা মানুষের ভোট নিয়েছে সেই অঙ্গীকার অনুযায়ী তাদেরকে দেশ চালাতে তারা বাধ্য হয়। তো সেই জায়গাটা তৈরি করতে গেলে আমাদের এই ভিশনটা দরকার, এবং আজকে এটা কেবল আমরা উপলব্ধি করছি তা না, বিএনপির মতো বড় রাজনৈতিক দলও এটা উপলব্ধি করছে, কারণ ক্ষমতার যে মাঠ সেখান থেকে কিন্তু সবাইকে এই সরকার একেবারে যাকে বলে বের করে দিয়েছে, মানে স্টেডিয়াম থেকেই বাইরে মানে ফেলে দিয়েছে। এখন একটা স্টেডিয়ামের মধ্যে তাদেরই দর্শক, তারাই খেলোয়াড়, রেফারিও তাদের, তারাই একচেটিয়া গোল দিয়ে যাচ্ছে। এই অবস্থা বাংলাদেশের জন্য বিপজ্জনক পরিণতি আনবে, এটা বহুবার আমি বলেছি। আমাদের এই অর্থনৈতিক সংকট, আমাদের লুটপাট, সমস্ত অধিকার কেড়ে নেওয়া, এটা যেমন একটা দিক, দ্বিতীয় দিক হচ্ছে সামাজিক নৈরাজ্য বৃদ্ধি পাবে, বিভাজন সৃষ্টি হবে জনগণের মধ্যে, এবং তৃতীয়ত যে জনগোষ্ঠী বিভাজিত সেই দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে, এবং এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমাদের সার্বভৌমত্ব নানাভাবে হুমকির মধ্যে পড়বে। কাজেই আমরা যদি বাংলাদেশকে রক্ষা করতে চাই, আজকে গণতান্ত্রিক ব্যবস্থায় গতিমুখে আমাদেরকে যেতে হবে, এবং সেটাই আমাদের মুক্তির পথ। ফলে এই সরকার যেভাবে নানা রকম মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা উন্নয়নের কথা বলে নানাভাবে বিভাজন সৃষ্টি করে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে, এইটাকে প্রত্যাখ্যান করা আজকে বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব। এবং আমরা আওয়ামী লীগকে বারবার বলেছি, আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তারাও এই গণতান্ত্রিক উত্তরণে তাদের ভূমিকা রাখার যে দায়িত্ব সেটা তারা পালন করুক, সেটা না করলে তাদেরকে গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বক্তব্য। দর্শক, আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।